এখানে যারা আন্দোলন করছেন তাদের মূল দাবি হচ্ছে এখানে বেশিরভাগই সবাই হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান, এবং মুক্তিযোদ্ধার সন্তান সংসদ যে কমান্ড আছে সেটির নেতৃত্বে মুক্তিযোদ্ধা বিষয়ক সমস্ত সংগঠনগুলো এক হয়ে তারাই আন্দোলন করছেন শাহবাগ মোড়ে। রাস্তাটি বন্ধ করে তারা একটা দাবিতে নিয়ে এসেছেন যে তাদের যে 30% মুক্তিযোদ্ধা কোটা যেটি বাতিল করা হয়েছে তারা সেটি পুরোপুরি পুনর্বহাল চান, এটি হচ্ছে তাদের মূল দাবি। যাদের বিনিময়ে আজকে আমরা আমাদের এই 2018 সালে এখনো দেখতে পাচ্ছি, যারা আজকে চাকরি করতে পারছে শুধুমাত্র একমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য, তারাই হলো এই বাংলাদেশের আসল, তারাই হলো বাংলাদেশের প্রথম শ্রেণীর মানুষ। আমার মনে হয় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কখনো পারবেন না আমাদের এটা বৈষম্যের আর কোথাও বহাল রাখতে, অবশ্যই পারবেন, কারণ এটা কোনো বৈষম্যের কারণ হবে না। 30% মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল চাই এবং তার সঠিক বাস্তবায়ন চাই। আমরা জানি যে 30% কোটা আছে, আসলে এটা নামে মাত্রই আছে, কার্যকরিতার দিক থেকে নাই। ঠিক আছে, আমরা চাই যে কার্যকরী হোক এবং পুনর্বহাল থাকুক। 56% যে কোটা ছিল বাংলাদেশের সরকারি চাকুরিতে সেটার বিপক্ষে এক ধরনের আন্দোলন, শিক্ষার্থীদের আন্দোলন একসময় গণ আন্দোলনের রূপ নেয়, সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ এরিয়া এটার কেন্দ্রে ছিল একসময়, ওই সময়টায় আন্দোলনের। এবং তারপর থেকে আসলে যখন সেটার পক্ষে বিপক্ষে নানান রকম পক্ষ বিপক্ষ তৈরি হয় এবং মুক্তিযোদ্ধার সন্তান যারা কোটার সুবিধা পেয়ে আসছিলেন তারা কিন্তু এটার পক্ষে ছিলেন, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ছাত্র কোটা সংস্কার আন্দোলনের পক্ষে যারা ছিলেন তারা বলছিলেন যে এই কোটাটা আসলে বাতিল হওয়া উচিত। এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী সংসদেই ঘোষণা দেন যে কোনো কোটা সাথে থাকবে না, কারণ আন্দোলনকারীরা চাইছিলেন কোটা সংস্কার হোক, কিন্তু প্রধানমন্ত্রী বক্তব্য দেন যে কোটাটি বাতিলই হয়ে যাবে, কোনো কোটায় রাখা হবে না। এবং শেষ পর্যন্ত একটা কমিটি করা হয়, সেই কমিটির সুপারিশের প্রেক্ষিতে মন্ত্রিসভা থেকে একটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সমস্ত কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে। আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কেউ না, বীর মুক্তিযোদ্ধারা দেশের জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, তৃতীয় চতুর্থ শ্রেণীর আসন গ্রহণ করার জন্য না। বীর মুক্তিযোদ্ধারা সম্মান পাবে, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান, সে সম্মান থেকে আমাদেরকে যেভাবে এই প্রতিবেদনে প্রমাণ করেছে যে আমাদেরকে ছুঁড়ে ফেলানো হচ্ছে একটা ডাস্টবিনে। রাত থেকে এখানে আন্দোলন দানা বাঁধে এবং এরপর শাহবাগের এই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কীভাবে রাস্তা বন্ধ করে তারা আন্দোলন করছেন তাদের দাবি আদায়ের জন্য, যাদের সঙ্গে দাবিতে অনেকেই যোগ দিয়েছেন, নারীরা যোগ দিয়েছেন এবং আদিবাসীরাও তাদের সঙ্গে আছেন। ফয়সাল দিদুমির, বিবিসি বাংলা, ঢাকা।